স্বামীকে ভাই এবং স্ত্রীকে বোন বলে ডাকলে ইসলামের শরীয়ত এলাও করে কিনা, এটা অনেকেই জানতে চায় যে স্বামীকে ভাই বলে যাবে কিনা কিংবা স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কিনা, ইসলামী শরীয়ত এটা অনুমোদন করে কিনা। কারণ অনেকে দেখা যায় মহব্বতের চোটে অনেকে স্বামী স্ত্রীকে এমনভাবে ডাকে, এমন নাম ধরে ডাকে যেগুলো শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার অনেক স্ত্রী তার স্বামীকে এমনভাবে ডাকে যেটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ মহব্বত ভালোবাসার চোটে এরকম কিছু করে ফেলে যেগুলো আমাদের গুনাহের আমরা অংশীদার হয়ে যেতে হয়। এই জন্য এগুলো আমাদের একেবারেই পরিহার করা দরকার। এই জন্য স্বামীকে ভাই এবং স্ত্রীকে বোন বলা যাবে কিনা, আবু দাউদের বর্ণনা একটি হাদিস স্পষ্ট এসেছে, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কটা একেবারে মহব্বতের সম্পর্ক, মধুর সম্পর্ক, স্বামী তার স্ত্রীর জন্য সব কিছু করতে পারে, আবার তার স্ত্রী স্বামীর জন্য সব কিছু করতে পারে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরটা একেবারে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায়। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরটা একেবারে দেখা যায় জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু ঝগড়া হবে, তারপর একটু ভালোবাসা হবে, এটাই স্বামী স্ত্রী, কখনো রাগ, কখনো অভিমান, কখনো ভাটা হবে, এটাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বলতে গেলে একটা ভালোবাসার একটা আদান প্রদান। এজন্য স্বামী তার স্ত্রীকে বোন বলে ডাকতে পারবে কিনা, স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা, এটা স্পষ্ট আল্লাহ রাসূলের সাল্লামের হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ রাসূলের সাল্লামের হাদিসের নারেশন হচ্ছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সময় যিনি পুরুষ ছিলেন, অর্থাৎ তার স্ত্রীকে বোন বলে ডেকেছিলেন, হে বোন আমার, এভাবে ডেকেছিলেন। অর্থাৎ এক লোক আল্লাহ রাসূলের সাল্লামের জামানায় তার স্ত্রীকে বোন বলে ডেকেছিলেন, যে হে বোন আমার, এভাবে ডেকেছিলেন। তখন আল্লাহ রাসূলের সাল্লাম শুনে তখন নিষেধ করেছেন যে এভাবে ডাকবে না, অতএব স্বামী স্ত্রীকে একে অপরকে ভাই বলে ডাকা যাবে না, কারণ এটা আল্লাহ রাসূলের সাল্লামের নিষেধ। কিন্তু ডাকলে যে আবার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। যেহেতু আল্লাহ রাসূলের সাল্লামের নিষেধ আছে, এই জন্য আমরা এটা করবো না, স্বামীকে ভাই বলে ডাকবো না এবং স্ত্রীকে বোন বলে ডাকবো না। আমাদের সন্তান যদি থেকে থাকে তাহলে সন্তানের নামে নিজবোধ করে ডাকতে পারেন, যে আবদুল্লাহর মা কিংবা আবদুল্লাহর বাবা এভাবে ডাকতে পারে, কিংবা আব্দুর রহমানের বাবা আবদুল্লাহর বাবা এভাবে ডাকা যেতে পারে, কিংবা অনেকে অনেক সময় আল্লাহ রাসূলের সাল্লাম তার স্ত্রীকে আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক সময় ছোট্ট করে ডাকতেন নামটাকে, অর্থাৎ আয়েশা না বলে আয়েশ বলে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন। এই জন্য আপনিও আপনার স্ত্রীকে এভাবে সুন্দর সুন্দর নামে ডাকতে পারেন যেগুলো শিরিকের সাথে সংশ্লিষ্ট না, আপনিও আপনার স্ত্রীর নামটা সংক্ষিপ্ত করে ডাকতে পারেন যেটা শিরিক সংশ্লিষ্ট না, এভাবে আদর করে ডাকতে পারেন। এই ডাকার মধ্যেও কিন্তু একটা মহব্বত থাকে, এই ডাকার মধ্যেও কিন্তু একটা ভালোবাসা থাকে। এই জন্য স্বামী তার স্ত্রীকে ভাই বোন বলে ডাকা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, কিন্তু এটা নাজায়েজ নয়। আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নাজায়েজ নয়। এই জন্য আমরা আমাদের সম্পর্কগুলো ভালো হোক, আমাদের সম্পর্কগুলো মহব্বতের সম্পর্কগুলো মজবুত হোক, এটা আমরা সকলেই চাই, আমাদের সকলেই চাই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন একটা বলতে গেলে কী হয়ে যায়, একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়, মজবুত বন্ধন তৈরি হয়, যেটা একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, ঠিকই না বলেন?